কমল নামে একজন 40 বছর বয়স, উনি লিখেছেন ওনার প্রায় নাক বন্ধ হয়ে থাকে, এই ক্ষেত্রে কি করণীয় কিংবা আপনার পরামর্শ চাচ্ছেন উনি। আমাদের হাতে বেশ কয়েকটি এসএমএস আছে, আমি তার মধ্যে থেকে একটি পড়ছি। কমল নামে একজন 40 বছর বয়স, উনি লিখেছেন ওনার প্রায় নাক বন্ধ হয়ে থাকে, এই ক্ষেত্রে কি করণীয় কিংবা আপনার পরামর্শ চাচ্ছেন উনি। আসলে ওনার প্রায় নাক বন্ধ হয়ে থাকলে ওনাকে একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কারণ প্রায় যদি নাক বন্ধ হয়ে থাকে, যেটা আমি আগেও বলেছি, নাক বন্ধ হয়ে থাকলে নর্মালি যে সাইনাসের যে ড্রেনেজ পাথওয়েগুলো থাকে এগুলো অবস্ট্রাক্টেড হয়, তবে অবস্ট্রাক্টেড হলে তখন মাথা ব্যথা শুরু হয় ব্যাক প্রেশারে, তো তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা দেখতে হবে এক্স রে করে তার সাইনাসের সমস্যা আছে কি না, তার নাকের হাড় কোনো বাঁকা আছে কি না, কোনো নাকে পলিপ আছে কি না, সেগুলো থাকলে সেগুলোর চিকিৎসা নিতে হবে। আচ্ছা, মানে আগে কারণটা শনাক্তকরণ করে তারপরে সে অনুযায়ী চিকিৎসা করতে হবে। আচ্ছা, বিষয়টা কি এরকম যে কারো যদি বয়স বাড়তে থাকে তাহলে নাক বন্ধ থাকার যে টেন্ডেন্সি এটা বেড়ে যায়, এরকম কি কোনো বিষয় আছে? আসলে এটা ডাইরেক্টলি বয়স বাড়ার সাথে সম্পর্ক নেই, কিন্তু ওজন বাড়ার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, মানুষের ধারণা শুধু ওজন বাড়লে গায়ে হাত পায়ে চর্বি জমা হয় না, নাকের আশেপাশে গলার আশেপাশেও চর্বি জমা হয়, তখন মানুষ যখন শুতে যায় তখন নাক ডাকার প্রবলেমটা বেড়ে যায়, তখন বাতাস ঠিক মতো যেতে না পারলে একটা চেপে আসলে তখন এখানে শব্দ হয়, ওটাকে আমরা বলি স্নোরিং। আচ্ছা জি, এই যে সাইনুসাইটিসের কথা বলছিলাম আমরা, কারো যদি এ ধরনের সমস্যা থাকে, আপনি যে বলেন চিকিৎসকের কাছে যেতে যে কিছু সাইন আছে যে প্রচণ্ড মাথা ব্যথা, যখন আপনাদের কাছে যায় তখন আপনারা এটা শনাক্তকরণ করেন কিভাবে যে এটা সাইনুসাইটিসই? রোগীর সিমটমগুলো যখন বলে তখন আমাদের সন্দেহ হয় যে এটা সাইনাসের প্রবলেম। রোগী যেমন বলল যে তার মাথা ব্যথা আছে, নাক বন্ধ হচ্ছে, নাকটা নাকের পিছন দিক দিয়ে সর্দি নামে, তারপর গলার মধ্যে একটু ইরিটেশন ফিল হয়, স্টিকি ফিলিং হয় গলার ভিতরে, মাঝে মাঝে গালের আশেপাশে ব্যথা হয়, তখন সিম্পলি আমরা একটা এক্স রে করে দেখি, এক্স রে সাইনাসের এক্স রে করে যে আসলে তার সাইনুসাইটিস আছে কি নেই। সাইনুসাইটিস যদি ধরা পড়ে ফার্স্ট অফ অল আমরা চিকিৎসা দিয়ে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দেখি এটা ইম্প্রুভ করে কি না। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই আগে। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফের নাকে পলিপ আছে, এটা কি অপারেশন ছাড়া কি এটা কি কোনো ট্রিটমেন্ট আছে কি না? আচ্ছা জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। দর্শক লাইনে আছেন, আপনি চাইলে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। ওনার কি নাক বন্ধ হয়? জি জি, এক নাক দিয়ে দুটো ছিদ্র তো দেখাচ্ছে, এক নাক একটা নাক ছিদ্র ছিদ্র দিয়ে বিশেষ নিতে অথবা বিশেষ ছাত্র পথ চলে যায়। আচ্ছা, আসলে ওনাকে এটা আপনি যেটা বলছেন পলিপ, পলিপ নাও হতে পারে, সেটা সেটা নাকের মাংসগুলো বড়গুলো বড় দেখে আপনি ভাবতে পারেন এটা পলিপ। পলিপ যদি থাকে তাহলে তো অবশ্যই আপনার চিকিৎসকের কাছে যাওয়া উচিত, চিকিৎসকের কাছে দেখে সে নির্ধারণ করবে যে এটা আসলে অপারেশন করা যাবে না, অপারেশন ছাড়া মেডিকেল ট্রিটমেন্ট মানে চিকিৎসা দিয়ে ভালো হবে কি না। সেই ক্ষেত্রে চিকিৎসা দিয়ে দিয়ে যদি ভালো হয়ে যায় তাহলে ভালো হয়ে গেলেন, আর যদি চিকিৎসাতে তার ইম্প্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে তো অপারেশনে যেতেই হবে। আচ্ছা,